নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা মক পরীক্ষা দেওয়ার জন্য খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন। পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আলোচনা শুরু করব। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন 3095 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা এর আগে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে সে সমস্ত প্রশ্নগুলো যদি দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তারপর আপনাদের পরপর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে মোটিভেট করবে। তা আপনারা আশা করছি এখন আপনারা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তো চলুন প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করব। কোন পত্রে ব্যক্তিগত জীবন বৃত্তান্ত সংযুক্তি প্রয়োজন? একই কোশ্চেনের অথবা কোন পত্রে ব্যক্তিগত জীবন বৃত্তান্ত সংযোজন করতে হয়? আপনাদের স্ক্রিনে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ চাকরির দরখাস্তে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3096 নম্বর প্রশ্ন। বিজ্ঞাপনের প্রসঙ্গ উল্লেখ থাকে, এর বিজ্ঞাপন অনুযায়ী তথ্য সরবরাহ করতে হয় কোন পত্রে? তাহলে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ চাকরির আবেদনপত্রে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3097 নম্বর প্রশ্নে। চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি? আপনাদের এটা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এইটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন আজকে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ আবেদনপত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের পুরস্কার গ্রহণের জন্য ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3098 নম্বর প্রশ্ন। চাকরির আবেদনপত্রে কোন বিষয়টি অপরিহার্য? তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটি সবথেকে বেশি অপরিহার্য সেটা আপনারা নির্বাচন করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ আবেদনপত্র, জন্ম বৃত্তান্ত এবং বয়স, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3099 নম্বর প্রশ্নে। চাকরির আবেদনপত্রে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তাহলে চারটে অপশানের মধ্যে যেটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 3099 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান ঘ শিক্ষাগত যোগ্যতা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3100 নম্বর প্রশ্নে। মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য কোন শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ বিএ বিএড ও নিবন্ধন সার্টিফিকেট, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3101 নম্বর প্রশ্নে। কোনটি সরকারি পত্র? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সরকারি পত্র বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ জেলা প্রশাসকের কাছে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3102 নম্বর প্রশ্নে। প্রাপক শ্রদ্ধাভাজক পুরুষ হলে প্রেয়ক বিদায় সম্ভাষণে কী লিখবে? আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক প্রীতর্থী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3103 নম্বর প্রশ্নে।
শিক্ষাগত যোগ্যতায় সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি সংযুক্ত করার প্রয়োজন হয় কোন ধরনের পত্রে? একই কোশ্চেনের অথবা কোন ধরনের পত্রে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র সংযুক্ত করা প্রয়োজন? আপনাদের 3103 নম্বর প্রশ্নে যারাই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, চাকরির দরখাস্তে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3104 নম্বর প্রশ্ন। নিচের কোনটি প্রশংসাপত্র? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, চরিত্র বা প্রতিভার স্বীকৃতিপত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3105 নম্বর প্রশ্নে। বিদায় অনুষ্ঠানে যে পত্র দিয়ে শ্রদ্ধা প্রকাশ করা হয় তাকে কি বলে? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, মানপত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3106 নম্বর প্রশ্নে। প্রশংসাপত্রে শিক্ষাগত যোগ্যতা বা চরিত্রের স্বীকৃতি দিতে হলে শব্দচয়ন কেমন হবে? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা যারা চারটে অপশানের মধ্যে যারা অপশান গ উল্লেখ করেছেন, প্রত্যয়ন করা যাচ্ছে যে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3107 নম্বর প্রশ্নে। মানপত্রে কোনটি প্রাধান্য পায়? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি প্রাধান্য পায় বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক, উদ্দিষ্ট ব্যক্তির গুণাবলী ও প্রশংসা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3108 নম্বর প্রশ্নে। কোন পত্র আসলে পত্র নয়? আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান, এটা গ হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, মানপত্র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3109 নম্বর প্রশ্নে। যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয়, এই উক্তিটি কোথায় প্রযোজ্য? আপনাদের চারটে অপশানের মধ্যে যেখানে এটি প্রযোজ্য বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, এটা গ হবে, একটু প্রিন্টিং মিস্টেক আছে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, বিদায় অভিনন্দন পত্রে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন আলোচনা করে ফেলেছি। এই 15টা প্রশ্নে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা আশা করছি সবাই আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করবেন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, কোন জাতীয় পত্র ডাকে পাঠানোর বিধান নেই? অপশান ক আবেদনপত্র, অপশান খ ব্যক্তিগত পত্র, অপশান গ নিমন্ত্রণ পত্র, এবং অপশান ঘ মানপত্র। আমি আবার আপনাদের কোশ্চেনটা বলছি, কোন জাতীয় পত্র ডাকে পাঠানোর বিধান নেই? অপশান ক আবেদনপত্র, অপশান খ ব্যক্তিগত পত্র, অপশান গ নিমন্ত্রণ পত্র, এবং অপশান ঘ মানপত্র। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি দিয়ে দেবো, এবং তার সাথে সাথে প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই,
সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।